بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد محمد حسن الدكتور في المسيرة مهلا فاضل مدرسة جامعة الخليج বর্তমান বিষয়ে আমাদের শিক্ষা ধরনের যে বিশেষ করে র্যাগিং তারপর যে বিভিন্ন ধরনের টক্সার সেলের মাধ্যমে ছেলেদেরকে যেভাবে টক্সার করা হচ্ছে এগুলো আমাদের বর্তমান আইনের ধারে প্রজন্মের জন্য খুবই ভালো খবর। বিশেষ করে আমি ওই যে বোর্ডে যে ছেলেটা অপরাধ পাহাড় নিষ্ঠুরভাবে নির্যাতনের মাধ্যমে নিহত হয়েছে, আমি এর জন্য যারা করেছে তাদের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। একজন শিক্ষক হিসেবে এটা একটা ভালো ছাত্র, একটা প্রতিষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা যেখানে করতে পারে এরকম একটা প্রতিষ্ঠানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ভালো ছাত্র যেভাবে নির্মমভাবে নিহত হয়েছে, এটা আমাদের ভালো ছাত্রদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে খুবই নিরুৎসাহিত করে এবং বিশেষ করে বাংলাদেশের একটা আমরা যাদেরকে সম্পদ মনে করি এরকম একটা সম্পদ আমরা যে হারিয়ে ফেলেছি। যাই হোক, এটা যারা কর্তৃপক্ষ আছেন, যারা আমাদের দায়িত্বশীল আছেন, তারা আরও দায়িত্বশীল হওয়া দরকার। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের আরও যে দৃষ্টি আরও সজাগ দৃষ্টি রাখা দরকার। আমাদের ভবিষ্যৎ আমাদের প্রিয় বাংলাদেশকে যদি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, প্রতিষ্ঠানে বিশেষ করে যে এরকম অপরাজনীতি যারা রাজনীতিকে মানুষ রাজনীতি করে মানুষের সেবা করার উদ্দেশ্যে যদি এই রাজনীতিকে মানুষ কলুষিত করে সেটা রাজনীতি যে একটা ভালো জিনিস সেটাও মানুষ গ্রেনে রাখতে পারে। যেহেতু এই রাজনীতিকে ব্যবহার করে মানুষের সেবা করবে যেখানে সেখানে মানুষকে সেবার পরিবর্তে মানুষের নির্যাতন করে নিষ্ঠুরতা প্রদর্শন করে, যেটা বাংলাদেশের জন্য ভালো নয়, আমাদের জন্য ভালো নয়, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। সুতরাং আমরা যে যেখানে আছি, যে যে স্তর আছি, আমরা যার যার মতো করে যদি আমরা সবাই যদি একটু সচেতন হই, নীতি নৈতিকতা বোধ যদি আমরা আমাদের ছেলেদের ভিতরে শিক্ষা দিতে পারি, আমরা যদি নিজেরাও দুর্নীতিমুক্ত নীতিবান হতে পারি, তাহলে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি আমাদের এই শিক্ষা থেকে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যাতে এরকম আর না হয় সেই ব্যাপারে যে যার যে যার মতো করে যে যেখানে আছে সেখান থেকে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এর প্রতিকার করতে সক্ষম হব বলে আমি আশা করি।